টাউনের মধ্যে তাই ওখানে সৌন্দর্য দেখতে পাওয়া যায় না, কিন্তু আমার যে মামা বাড়ি সেটা এই ঝাড়খন্ডের সাইডে পড়ছে, তাই এখানে সৌন্দর্য জিনিস দেখতে পাওয়া যেমন যত দূর দেখতে পাবে তুমি জঙ্গলই জঙ্গল, ওইদিকে দূরে দেখো আর একটা পাহাড় আছে, ঠিক আছে? তো খুবই সুন্দর এই যে মানে এই জায়গাটা খুবই সুন্দর। আমার আমি বাড়ি এলে প্রতিবারই মামা বাড়ি যাই, মামা বাড়ি আসি, তো ওই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ এই পাহাড়টা হচ্ছে, এখানে একটা মেলা হয় পৌষ পরবে, ঠিক আছে? পৌষ পরবে মেলা হয়, তো সেই সময় আমি আসবো এখানে যদি ছুটি থাকে। তো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পাহাড়টা আমার ছোটো সময় অনেকবার চড়েছি, কিন্তু এখন তো এখন আর সময় নেই, তাই আমি কালকে বা পরশু যদি কোনোদিন আসি তো আমি এই পাহাড়ে চড়বো। তারপর আমি যেদিন মেলা হয় সেদিন পরশু তো তোমাদের দেখাচ্ছি ওখানে কীভাবে ऐसी जीत अब चाहे जिंदगी, ऐसी जीत अब चाहे जिंदगी। तो गाइस तुम्हारा आमी यार आमी तो सॉरी इंट्रोड्यूस कराते भूले गए रे यारे। তো গাইজ আমি ইন্ট্রোডিউস করাতে ভুলে গেলাম, এটা হচ্ছে আমার ভাই মামুর ছেলে, তো এর সাথে আর ওখানে আমার ইয়ে সোনালি আছে মামুর মেয়ে, আমরা তিনজন এখানে এসেছি, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে জায়গা, সত্যি মনটা খুব ভালো লাগে এইসব প্রকৃতিময় জায়গায় এলে, কারণ শহরের এই যে মানে কলহলটা যে মানে একটু ভালো লাগে যদি এইসব জায়গায় মানে প্রকৃতির সাথে আমরা মিশতে হলে। সোনালি একবার হাই করে দে। তো এই বড় পাথরের উপর বসে আছে, এরকম ছোটোখাটো অনেক বড় পাথর আছে, ওই যে দূরে একটা জায়গা দেখতে পাচ্ছ সেইখানে আমরা গিয়েছিলাম, একবার গিয়েছিলাম ঠিক ওই জায়গাটাতে। ওই জায়গাটা একটু ডেঞ্জারাস টাইপের আছে, মানে একবার গিয়েছিলাম ওখানে খুব বৃষ্টি হচ্ছিলো, ঠিক আছে? তারপর থেকে আর ওখানে যাইনি আমি, তুম্বার ফিল্মের মতো তুম্বারে যেমন ওখানে গিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে আর থামছেই না, ওখানে পাথরের নিচে অনেকক্ষণ ছিলাম, তারপর থেকে আর ওখানে আর যাইনি। তো দেখতে পাচ্ছি এই পাহাড়টা খুব বড়ো আছে, এখানে দেখ এই যে বড়ো বড়ো পাথর আছে, ওইদিকে রাস্তা আছে, এদিক দিয়ে সবাই যেরকম যেরকমভাবে চলে যায় ওইদিকে। তো আজকে তো আমরা আজকে আমাদের টাইম নেই, অন্য জায়গায় এসেছিলাম, তার মাঝে এসে ভাবলাম একটা ভিডিও শ্যুট করে নিই। তো যদি পসিবল হয় তাহলে পরে আবার নেক্সট মানে আমি চড়বার সময় ভিডিও দেখাবো, যদি না হয় তো এইটুকুটাই দেখে নাও, পরে যদি আমি মানে পরে যখন যেদিন মহামারী আসবো সেই সময় আমি আবার পুরো ভিডিও বানাবো। এখন তোমরা এই অভাবে একটু ভিডিও ছোটো দেখে নাও। এই যে বিবেক এখন উপরে উঠে গেছে, এ একটু টেনশন কা ভুকা হ্যাঁ ওকে। তো ঠিক আছে গাইজ, চলো আজকে আমি যদি আবার পরে আসি টাইম হয় তাহলে আমি একটা পুরো ব্লগ বানাবো এই পাহাড়ের উপরে, কীভাবে পাহাড়ের উপরে চড়ছি, উপর থেকে কীরকম দেখাচ্ছে সেই সব কিছু দেখাবো। তো চলো এবার আমাদের টাইম হয়ে গেছে, যেতে হবে, ঠিক আছে? চলো যাওয়া যাক।